শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত ঢাকা মেয়র কাপের ফাইনাল খেলার মাঠে লাল কুঠির আদলে তৈরি করা হয় মঞ্চ। 1874 সালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল জর্জ বেরিং নর্থব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে একটি টাউন হল নির্মিত হয়। বুড়িগঙ্গার তীরবর্তী ফরাশগঞ্জের এই হলটিকে নর্থব্রুকের নামে নামকরণ করা হয়। তবে দালানটি লাল রঙের হওয়ায় স্থানীয়দের কাছে লাল কোঠি নামেই বেশি পরিচিতি পায়। 1926 সালে ঢাকায় আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সে সময় লালকুঠিতে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। রাজধানীর সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র এই স্থাপনা কালের পরিক্রমায় জৌলুস হারিয়ে ধ্বংসপ্রায় অবস্থায় ছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস দায়িত্ব নিয়েই ধ্বংসপ্রায় এই স্থাপনা সংস্কার করে ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেন। হারিয়ে যাওয়া এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে খেলার মাঠে নতুন রূপে পেয়ে আপ্লুত নগরবাসী। ঢাকার ঐতিহ্যকে আমরা লালন করি, সেই ঐতিহ্যের একটা প্রতিফলন এই স্টেজের মাধ্যমে এখানে প্রতিফলিত হয়েছে। যে ঐতিহ্য ছিল সেগুলা নতুনত্বের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে পেরেছি। কেউ কেউ এই ঐতিহ্যের স্মৃতিচিহ্নের সঙ্গে ছবি ধারণ করেন, প্রশংসা করেন এই উদ্যোগের। এইভাবে আমাদের পুরাতন ঐতিহ্যগুলো ফিরে আসতেছে, তার জন্য ধন্যবাদ। যারা আমাদের তরুণ আছে, যারা সব শ্রেণীর মানুষই লালকুঠি সম্পর্কে জানতে পারবে। লালকুঠিকে নতুন রূপে খেলার মাঠে তুলে ধরার কারিগর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক কমিটি বলছে, ঐতিহ্য রক্ষায় নগরবাসীকে সচেতন করতেই লালকুঠির আদলে এই মঞ্চ তৈরি করা হয়েছে। মানুষ যখন এসে দেখছে যে এত সুন্দর একটা স্থাপনা লালকুঠি, এটার ইতিহাস সম্পর্কে অনেকে অবগত আছে বা যারা জানে না তারাও জানছে, এবং এখানে এসে প্রচুর পরিমাণ মানুষ উৎসাহ নিয়ে সেলফি তুলছে। আমরা আমাদের ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে চাই, যার ফলশ্রুতিতে আমরা এই আসান মঞ্জিল, ঢাকা গেট, লালকুঠি এই স্থাপনাগুলা আমরা আমাদের ঢাকা মেয়র কাপ 2024-এ আমরা এনেছি। আর ঐতিহ্য রক্ষায় নগরবাসীকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। পরে মেয়র কাপে বিজয়ী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান তিনি। শাকির আহমেদ, সমু সংবাদ, ঢাকা।